নায়ক বাবু বলছি আর যারা ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে তাদেরও বলছি শুনে নে। এই শোন, 5 কিলো সরি চাল নিয়ে আসবি, মোটে 5 কিলো যদি আলু নিয়ে আসবি, আহারে 5 কিলো গণেশ মার্কে ঘানি শস্যের তেল নিয়ে আসবি, আর আমরা 3 জন এসেছি 2 পিস শাড়ি নিয়ে আসবি, আমার জন্য একটা ফগ নিয়ে আসবি, আমি শাড়ি ব্যবহার করি না। নায়ক মাদার বলছি কোলাতে করে চাল নিয়ে আসবে, আলু নিয়ে আসবে, দক্ষিণা নিয়ে আসবে, সঙ্গে শস্যের তেল নিয়ে আসবে, আমরা ভাত ছাড়ি, ভাতা ছাড়ি, কাপড় ছাড়ি, বিদায় আদায় করি। হ্যাঁ ভালো করে নাচিয়ে দে, তারপর তো বিদায় আদায় করবে। হ্যাঁ রে, এই নাচিয়ে দে, ওই কুলিয়ে দুলিয়ে সোনার লাফাই রে, আজ কুলিয়ে দুলিয়ে সোনার লাফাই রে, কুলিয়ে দুলিয়ে সোনার লাফাই রে, ¡Gracias!
তোর বুকে আমি, ও তোর বুকে আমি, ও তোর বুকে আমি, তোর বুকে আমি, ও তোর বুকে আমি, ও তোর বুকে আমি রাখবো একবার তোর আসি না রে তাই দেখ যেরম চাল কলা সেরম বাঙের মন্ত্র বলা যেরম টাকা দিবি সেরম আশীর্বাদ হবে দেবী দায়া একবার করবো ছাবার বস মা কর বস দেবী একটা টোটো 300 টাকা ভাড়া করে নিয়ে ক টাকা দিচ্ছি দেখি আমার কোথায় দিচ্ছি 20 টাকা এই আমাদের টোটোওয়ালার এক পাকের সিগারেটের দাম 70 টাকা সেটা টোটোওয়ালার সিগারেটের দাম আছে রে মা গাড়ি ভাড়া হলো নি আশীর্বাদটা করে দি বেঁচে থাক সুখে থাক বেঁচে থাক সুখে থাক ভালো স্কুলে পড়াশোনা করবি ভালো ধরনের উচ্চ ধরনের চাকরি করবি আজ বাদে কালে বিয়ে করবি বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে খাবি মা বাবার ভাত দিবি না বেঁচে থাক সুখে থাক খেটে খা মা ভালো স্কুলে উচ্চ ধরনের পড়াশোনা করবি ভালো ধরনের চাকরি করবি আজ বাদে কালে টুকটুকে বউ ঘরে নিয়ে আসবি বাবার সাথে কুলিয়ে খাবি মা এইটা কেমন হলো হ্যাঁ হয়েছে রে মা যেরকম আশীর্বাদ যেরকম টাকা সেরকম তো আশীর্বাদ করবি যা মা চলে যা ছোট থেকে গান ধরতে যে ভালো করে কুলোটা না খেয়ে দেয় আমার তো আরো পাঁচ বাড়ি যেতে হবে হারে দিনকাল খুব খারাপ না এখনকার ছাবাল বন্ধের কোনো বিশ্বাস নেই আরে সুন্দরী মেয়ে যদি আজ থাকে ঘরে এই ছেলেগুলো বাড়ির পাশে ঘুর ঘুর করে তেলে সুজো ঢোকে ঘরে পকেটে ভরে ও I'm not going to do that.
Thank you.